সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের জানাচ্ছি আদাব। আমি এ পর্বে আলোচনা করব শরীরের জৌরস ধরে রাখতে ও সুস্থ থাকতে যেসব খাবার। মানুষের বয়স যেমন ধরে রাখা যায় না, সত্যি তেমনই শরীর ভালো রাখার জন্য কিছু খাবার তো অবশ্যই খাওয়া প্রয়োজন। আপনি জানেন কি কোন কোন খাবারগুলো আপনার শরীরের জৌরস ধরে রাখে ও সুস্থ থাকতে সহায়ক? পুরুষের গোপনাঙ্গে রক্ত প্রবাহ ঠিকমতো না হলে ইরেকটাইলস ডিসফাংশন হয়ে যায়। এমন কিছু খাবার আছে যেগুলো থেকে মুক্তি দিতে পারে। মনে রাখতে হবে এসব খাবার কেবল প্রতিরোধই গড়ে তুলতে পারে, রোগের উপশম নয়। ডার্ক চকলেট। সার্কুলেশন নামে একটি পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে ডার্ক চকলেটে ফ্ল্যাভোনয়েড নামে একটি পদার্থ থাকে যা রক্ত প্রবাহ সচল রাখতে সাহায্য করে। নাইট্রেটস। সবুজ সবজি যেমন পালং শাকে নাইট্রেট প্রচুর পরিমাণে আছে। নাইট্রেট রক্তনালী খোলা রাখতে এবং রক্ত সঞ্চালনে সাহায্য করে। নপুংসতার ওষুধ আবিষ্কারের আগে নাইট্রেটকে প্রসঙ্গে উত্থানের ওষুধ হিসেবে ব্যবহার করা হতো। পেস্তা বাদামের প্রোটিন। একটি গবেষণায় দেখা গেছে যেসব পুরুষের ইরেকটাইল ডিসফাংশন আছে, তারা যদি 3 সপ্তাহ টানা পেস্তা বাদাম খান তবে সুফল পেতে পারেন। পেস্তায় এক ধরনের প্রোটিন আছে যা রক্ত প্রবাহিকার দেওয়ালকে শিথিল করে, ফলে রক্ত সঞ্চালন ভালো হয়। ওয়েস্টারেজ জিং। ওয়েস্টারের জিঙ্কে কামোদ্দীপক পদার্থ বলা হয়, কেননা এতে জিঙ্কের মাত্রা অনেক বেশি। জিং টেস্টেরন হরমোন বৃদ্ধিতে সহায়তা করে। তরমুজ। গবেষণায় দেখা গেছে তরমুজ খেলে তা ভায়াগ্রার মতো কাজ করে। এটা কামোদ্দীপনা বহু গুণে বাড়িয়ে দেয়। এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা পুরুষাঙ্গে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে। টমেটোর লাইকোপেন। লাইকোপেন এক ধরনের ফাইটো নিউট্রিয়েন্ট যা পুরুষাঙ্গে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে। লাল রঙের যত সবজি বা ফল আছে সেগুলোতে লাইকোপেন বেশি থাকে। চীনাবাদাম, আপেল। চা, পেঁয়াজ, চীনাবাদাম আর আপেল, এই জিনিসগুলো রক্ত সঞ্চালন ও কামোদ্দীপনা বাড়াতে সাহায্য করে। সুপ্রিয় বন্ধুগণ, আমার এই সংগৃহীত তথ্যগুলো যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করলে নিত্য নতুন এই ধরনের তথ্যগুলো অটোমেটিক পাবেন আপনার কম্পিউটার কিংবা মোবাইল থেকে। এছাড়াও লাইক এবং শেয়ার করে উপকৃত করাবেন সকল বন্ধুদেরকে।